মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় হরলিক্স বানিয়ে ফেললাম। এই হরলিক্সটা বাজারে কেনা হরলিক্স থেকে অনেক বেশি পুষ্টিগুণে ভরপুর, ছোট থেকে বড় সবাই খেতে পারবে, আর খেতেও অনেক বেশি মজার হয়। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানানো হয়েছে। এই তো হরলিক্সটা আমি যখনই বানাই একটু বেশি পরিমাণে বানিয়ে থাকি। এখানে আমি 1 কেজি পরিমাণ গম নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন 5 থেকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব পানির মধ্যে। যে কোনো মুদি দোকানে কিন্তু গম খুব সহজে কিনতে পাওয়া যায়। গমে অনেক বেশি পুষ্টিগুণ থাকে, তবে হরলিক্স বানানোর জন্য কিছু প্রসেসিং করে নিতে হয়। এই তো গমগুলো ভিজে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আবারও ভালো করে ধুয়ে পানি জড়াতে রেখে দিব যেন বেশি পরিমাণে পানি না থাকে। এরপরে শুকনো এবং পরিষ্কার একটা সুতি কাপড় মুড়িয়ে রেখে দিব উপরে ঢাকনা দিয়ে, যাতে করে ভিতরে বাতাস না ঢুকতে পারে। এরপরে একদিন পরে বের করে একটু পানির ছিটা দিয়ে আবারও রেখে দিতে হবে। এভাবে 3 দিন রেখে দিতে হবে, আর 3 দিন পরে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকটা গমের মধ্যে কিন্তু অঙ্গুর চলে এসেছে, মানে চারা চলে এসেছে। গমের পারফেক্ট পুষ্টি পেতে হলে এরকম চারা নিয়ে আসতে হবে। এরপরে আমি রোদে ভালো করে একদিন শুকিয়ে নিয়েছি। এই গমগুলোকে এখন চুলার আঁচটা কমিয়ে একটু ভেজে নিব, যাতে করে গুঁড়ো করার সময় সুবিধা হয়। গমগুলো আমি টেলে নিয়েছি হালকা। এখন এখানে আমি 3 রকমের বাদাম নিব। প্রত্যেকটা বাদাম 1/2 কাপ করে নিয়েছি, আর এই বাদামগুলো কিছুটা টেলে, নর্মাল যে বাদাম আছে আমরা খেয়ে থাকি চীনা বাদাম, এই বাদাম নিয়েছি 1 কাপ পরিমাণ। সবগুলো ভালো করে শুকনো অবস্থায় শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, এখন একটু টেলে নিয়েছি। এই বাদাম আর গম চুলার আঁচটা একটু কমিয়ে ভালো করে টেলে নিতে হবে, এতে করে খুব মিহি করে গুঁড়ো হয়ে যাবে। এই তো বাদামগুলো রেডি হয়ে গিয়েছে, দেখুন একেবারে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। বাদাম আর গম একসাথে আমি মিশে নিয়েছি, এরপরে এগুলোকে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন। আমি যেহেতু একটু বেশি পরিমাণে করে নিয়েছি, 1 কেজি থেকেও বেশি, তাই আমার হাজব্যান্ড বাহিরে থেকে মেশিনে গুঁড়ো করে নিয়ে এসেছে। এটা কিন্তু এতটাই মুচমুচে হয়ে যায়, চাইলে ব্লেন্ডারও করা যাবে। আর এখন 1 সপ্তাহের জন্য অল্প কিছু পরিমাণ নিয়ে সেগুলোর মধ্যে আমি গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা চিনিও মিক্স করতে পারেন, সামান্য একটু চিনি আমি মিক্স করে নিয়েছি। এই হরলিক্সগুলো এখন আমি একটা কাচের পরিষ্কার শুকনো বয়মে রেখে বাহিরে রেখে দিব, ফ্রিজেও রাখবো না, 1 সপ্তাহের মতো ভালো থাকবে। আর বাকি যে গুঁড়াগুলো আছে সেগুলো আমি ভালো করে এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব, এতে করে 1 মাস পর্যন্ত রাখা যাবে। এখন আমি হালকা গরম দুধ নিয়ে হরলিক্সগুলো আপনাদেরকে দেখাচ্ছি কতটা দুধের সাথে মিশে যায়। চাইলে হালকা কুসুম গরম পানি দিয়েও খাওয়া যায়, কারণ এই গুঁড়াগুলোর মধ্যে অনেক বেশি পুষ্টি আছে। বিভিন্ন ধরনের বাদাম এবং অঙ্গুরোদম আনা গম, যেটার প্রত্যেকটার মধ্যে অনেক বেশি পুষ্টি। অনেক বাচ্চারা আছে নর্মাল হরলিক্স খেতে চায় না, যারা চকলেট হরলিক্স খেতে চায় সাথে একটু কোকো পাউডার দিয়ে দিবেন, এতে করে চকলেট হরলিক্সের স্বাদটা পাওয়া যাবে। এই তো বাসায় খুব সহজে অল্প উপকরণে 2 রকমের হরলিক্স বানিয়ে ফেললাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।